যেই দেখে দেখুন পৃথিবীর যে পরিস্থিতি কি আসছে, তাদের আপনাদের পরবর্তী জেনারেশন শিশুদের শেখান যে আর কিভাবে পৃথিবী ধ্বংস হয়ে যাচ্ছে, জীবনে রক্ষা করবো। এই বার্তাটা শিক্ষামূলক বার্তা, শুধু একটা দর্শন নয়, একটা শুধু প্যান্ডেল নয়, এটা শুধু প্রাকৃতিক ও পৃথিবী বিপর্যয়ের উপর একটা রূপরেখা তৈরি করা হয়। ঠাকুরেও রয়েছে অভিনবত্ব আপনাদের মণ্ডপ সজ্জার মধ্যে দিয়েও, ঠাকুরেও রয়েছে অভিনবত্ব। কে ঠাকুর এবারে নির্মাণ করলো? আমাদের এবারে ঠাকুরের বিখ্যাত ভাস্কর জানবেন সৈকত বসু, হাওড়া থাকে সৈকত বসু। এবারে আমাদের চিন্তা ভাবনা আমরা বলেছিলাম ওনার কাছে গেলাম, উনি আমাদের রাজি হয়েছে আমাদের প্রতিজ্ঞা তৈরি। কতটা আশাবাদী এবারে সেরা সেরা লড়াইয়ে? আমরা সবসময় আশাবাদী, আমরা নতুন কোনো সৃষ্টি ক্লাবের ভাবনা হচ্ছে মায়ের হাতে সবু জয়। বর্তমান যেভাবে আমরা দেখতে পাচ্ছি পরিস্থিতি, যেভাবে গাছ কাটা হচ্ছে, যেভাবে বন্যা, যেভাবে খরা, সব একে অপরের সাথে যুক্ত। গাছ না থাকলে জলের অভাব, জল না থাকলে গাছের অভাব, একে অপরের সাথে সংসর্গ থাকে। তো এই যে গাছপালা যে হারিয়ে যাচ্ছে, এই গাছ কাটার ফলে কিন্তু আমাদের বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগও আমরা দেখেছি, আইলার থেকে বড় বড় সব দুর্যোগ। তো সেই কারণের জন্য আমাদের এবছরের ভাবনা মায়ের হাতে সবু জয়ন। আপনারা দেখতে পারবেন যে আমরা মায়ের হাতে কোনো রকম অস্ত্র দিইনি, মা নিজেই বৃক্ষরোপণ করছে তার সন্তানদেরকে নিয়ে। আমরা এটাই বার্তা দিতে চাইছি সাধারণ মানুষ যারা এই পুজোতে আসবে, যে মা যখন বৃক্ষরোপণ করছে, আমরা অনুরোধ করবো আপনারাও একটা করে বৃক্ষরোপণ করুক, বর্তমান নইলে আমাদের পৃথিবী ধ্বংসমুক্ত হয়ে যাচ্ছে। দেশকে এই স্বাধীনতা বা এই আমাদের দেশপ্রেমটা আনার একটাই কারণ, আমাদের ভারতবর্ষে বিভিন্ন প্রান্তে বিভিন্ন রকমভাবে দেখা যাচ্ছে যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হচ্ছে, মানে নিজেদের মধ্যে বলুন বা কোনো ধর্মতে বলুন, এমনি একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করাচ্ছে কোনো বৈদেশিক শক্তি, যাতে কোনো বৈদেশিক শক্তি আর পুনরাবৃত্তি ভারতবর্ষের বুকে না থাপা বসাতে পারে। তার জন্য মানুষ সবাই মিলে আমরা দেশকে ভালোবাসি, দেশকে ভালোবাসলেই আমরা মানুষ মানুষকে ভালোবাসবো, সবাইকার মধ্যে একটা সম্প্রীতি গড়ে উঠবে। সেই কারণেই আমরা এবারে দেশপ্রেম থিমটা আয়োজন করেছি। আমরা 500 বছরের পুরনো জিনিস হরপ্পা মহেঞ্জোদার, এটাকে আমরা তুলে ধরেছি এই প্যান্ডেলটা, তাই তার মধ্যে দিয়ে আমরা দর্শককে একটু আনন্দ দিতে চাই, যাতে আশা করি দর্শক নিশ্চয়ই আগামী দিনের ইতিহাসের হরপ্পা মহেঞ্জোদার হয়তো আমরা বইতে পড়েছি কিন্তু আমরাও বাস্তবে সেটা দেখিনি, কিন্তু এখন এই প্যান্ডেলের মাধ্যম দিয়ে আমরা বুঝতে পারছি যে এটা এই ধরনের ছিল। কতদিন লেগেছে আপনাদের মণ্ডপ তৈরি করতে? এটা করতে লেগেছে 5 মাস প্লাস লেগেছে, 5 মাসের ঊর্ধ্বে। কি কি দিয়ে তৈরি হয়েছে আপনাদের মণ্ডপ? এটা তৈরি হয়েছে সিমেন্ট, বালি আর ইটের গুঁড়ো, এইসব দিয়েই আমাদের এই মন্দিরটা তৈরি হয়েছে। আমার মা দুর্গার দুটো হাত, আমার দুটো হাত আর আটটা হাত একদম অকেজো। আমার দুর্গা 10 হাতের নয়, আমার দুর্গা 2 হাতের। সারা ভারতবর্ষ তথা পৃথিবীর সমস্ত মা যারা খ্যাতির চূড়ায় উঠেছে তাদেরকে আমরা এখানে তাদেরকে জায়গা দিয়েছি। জায়গা দেওয়ার আমি কে? সে তো নিজের জায়গা নিজেই করে নিয়েছে। ছোটোবেলা থেকেই মা ভিত্তিক এই সমাজে বড় হয়ে ওঠা, আর আমরা দেখেছি সেই মা ভিত্তিক এই সমাজের ভেতরে সব থেকে বেশি অবহেলিত আমরা পুরুষরাই করি আমাদের মেয়েদের, সেটা আমরা বারবার প্রতি পদে পদে দেখেছি।
এখানে আমরা অসুরকে একটা আপনার ক্যামেরাটা যদি আমি ঘোরাতে বলি, ঠিক আমার উল্টো দিকে আছে দেখবেন একটা কুমির, একটা সম্পূর্ণ উলঙ্গ এক মহিলাকে তার মুখে নিয়েছে। আমরা এটা বোঝাতে চেয়েছি যে আমরা যা কিছুই কাজ করি তার সব থেকে বড় যে দিক হচ্ছে আমাদের পুরুষ, আমাদের পুরুষ শাসিত সমাজ, আমরা নারীর ওপর অত্যাচার করি, বাসন মাজা, বংশ বৃদ্ধি করা, মাকে সমস্ত দিক দিয়ে আমরা তাকে ব্যস্ত করে রাখি, কিন্তু যখন আমি নিজে প্রতিষ্ঠা পাই তখন আমার সেই মাকে আমি বৃদ্ধাশ্রমে পাঠাই। আর আমাদের এই ডান দিকে আমি সেই মেয়ে বলে একটা কথা লেখা আছে, অর্থাৎ যেই প্যান্ডেলে আসবে সেই দেখবে যে উত্তম দা আপনজনের পক্ষ থেকে এবারে যে থিম বানিয়েছে সেটা আমার জন্য বানিয়েছে। তাই আমরা আমাদের স্টেজের ওপরে অসংখ্য নারীর ভিড় করেছি আর পুরুষকে একটা কোণে ঠেলে দিয়েছি, আর আমরা বোঝাতে চেয়েছি যে পুরুষ শাসিত সমাজ নয়, মা অর্থাৎ মেয়ে শাসিত সমাজ যদি হয় শুধু আমার ভালো নয়, আমার পাড়ার ভালো নয়, আমার রাজ্যের ভালো নয়, গোটা দেশ গোটা পৃথিবীর ভালো হবে। এই দৃঢ় বিশ্বাস নিয়ে আমি আমার এবারে থিমটা তৈরি করেছি, পুরোটাই কাল্পনিক, পুরোটাই আমার মমতা ব্যানার্জি, শ্রদ্ধা মমতা বন্দ্যোপাধ্যায়, তার অনুপ্রেরণা, তার কাজ করার মানসিকতা, তার ভাগ ভূমিকা দেখে আমি বারবার মাই বেছে নিই।